আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের 55 জেলায় করোনা রোগী শনাক্ত, বাড়ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের কারণে রোজার পাশাপাশি ঈদের পরও সারা দেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। করোনা সংকটে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে কাজ করছে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী, সুরক্ষায় উদ্যোগ নেই দুই সিটি কর্পোরেশনের। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে মাত্র 16 দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে নির্মিত হল দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। দেশের প্রায় সব জেলাতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে 55 জেলায় শনাক্ত হয়েছে করোনা রোগী। চাঁদপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নতুন করে আক্রান্ত হয়েছে 43 জন। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও খুলনা বিভাগে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার প্রকোপ। আর দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ারও খবর আসছে প্রতিনিয়ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। লকডাউন সহ নানা উদ্যোগের পরও করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর বিস্তার। বৃহস্পতিবার নতুন করে 43 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ জেলাতেই করোনা এ পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে 35 জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 542 জনে। চাঁদপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট বিভাগে এক ইন্টার্ন চিকিৎসক সহ একই দিনে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন, হবিগঞ্জে 5 জন, মৌলভীবাজারে 2 জন এবং সুনামগঞ্জে 4 জন। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা 33। বরিশালে বেড়েই চলেছে করোনার প্রকোপ। নতুন একজন সহ বরিশাল বিভাগে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা 33-এ দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ করেই বেড়ে গেছে করোনা রোগী। একই দিনে 13 রোগী শনাক্তের পর আক্রান্তদের আইসোলেশনে রাখা নিয়ে সংকট দেখা দিয়েছে। এর মধ্যে 3 জন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছে। জেলায় এ পর্যন্ত 32 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে 11 মাস বয়সী এক শিশুসহ এক চিকিৎসকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 86 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 12 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় সিনিয়র নার্স সহ আক্রান্ত হয়েছে 6 জন। রংপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী। নওগাঁয় দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছে বেলকন গ্রুপ। 18,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি পরিবারকে চালসহ নিত্যপণ্য সহায়তা শুরু করেছে তারা। মইনুল আহসান, এটিএন বাংলা। পুরো রমজান মাস জুড়ে এমনকি ঈদের পরও সারা দেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। করোনা সংকটের মধ্যে পর্যাপ্ত মজুদ থাকায় নির্ধারিত পরিমাণ পণ্য ক্রয়ের পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে খোদ রাজধানীতে দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিসিবির পণ্য নিয়ে ডিলারদের কারসাজি রোধে একাধিক টিম কাজ করছে। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। ত্রাণ বা সহায়তা পাওয়ার জন্য নয়, কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য দীর্ঘ এই অপেক্ষা। আমি এখানে লাইন রাখছি, 1 ঘন্টা ধরে বসে আছি, গরম হয়ে যাচ্ছে। অনেক ভিড়, অনেক লম্বা ভিড়। তারপরে যদি আর একটা গাড়ি থাকতো তাহলে একটু তাড়াতাড়ি নিতে পারতাম। আমি 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। মনে হয় পাবো না আজকে। কী করবো, করা কি, বাইকে না থাকলে খালি হেঁটে যাবো, আর কী করবো। বাজারের চেয়ে সাশ্রয়ী দামে খোলা বাজারে এসব ট্রাকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা, খেজুর ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। বাজারে যে দাম তার চেয়ে একটু কম আমরা একটু পাচ্ছি এখানে। কম খরচে তো হইবে, এই জন্য আসে দাঁড়িয়ে আছে।
তবে একজন গ্রাহক একবারে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত পণ্য কেনার সুযোগ পাবেন না। লাইনের বাইরে থেকে অনেক লোক নেওয়ার চেষ্টা করছে। পুরুষ মানুষদের তিনজন দায় মহিলা খাড়া করা হয়, এটা তো হয় না বাবা। টিসিবি ট্রাক থেকে চিনি কেজি প্রতি 50, মুসুর ডাল 50, ছোলা 60, খেজুর 120 ও সোয়াবিন তেল লিটার প্রতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাহিদার তুলনায় ডিলারদের বরাদ্দ কম, বিক্রয়ের অব্যবস্থাপনা সহ গ্রাহকদের অভিযোগও বাড়ছে দিন দিন। যথেষ্ট পরিমাণ মাল আছে, আমরা খেজুর ছোলা এবং অন্যান্য পণ্য তো চলবেই, খেজুর ছোলা আমরা 15 রমজান পর্যন্ত চালানোর সক্ষমতা রাখি। সো এত আপসেট হওয়ার কিছু নাই। রাজধানী সহ সারা দেশে 450 ট্রাকে নিম্নআয়ের মানুষদের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ঈদের আগে আরও 50টি ট্রাকে পণ্য বিক্রি বাড়াবে টিসিবি। কম দামে পণ্য কিনতে টিসিবির খোলা ট্রাকে ভিড় বাড়ছে ক্রেতাদের। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। তবে করোনা সংক্রমণের মধ্যে এই ভাইরাসের ঝুঁকি বাড়ছে সব ক্ষেত্রে, তাই ব্যক্তি পর্যায়ে ক্রেতাদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে টিসিবি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন রমজানে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ নিশ্চিত করার জন্য বিএসটিআইকে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয়ের রমজানে খাদ্যপণ্য সরবরাহ সংক্রান্ত সভায় সাংবাদিকদের এসব কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া দেশে সার ও লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে সার কারখানা চালু রাখা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া শিল্প মন্ত্রণালয় কৃষি উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের চাহিদা মাফিক সারের যোগান দিবে বলেও জানান তিনি। বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, ফলে রমজান কেন্দ্রিক ধর্মপ্রাণ রোজাদারদের জন্য নিরাপদ ও মানসম্মান খাদ্যপণ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মান খাদ্যপণ্য নিশ্চিত করা বিএসটি এর প্রাতিষ্ঠানিক দায়িত্ব ম্যান্ডেট। পবিত্র রমজান উপলক্ষে বিএসটি কে বিভিন্ন সুপার শপ এবং চালু থাকা খাদ্যপণ্য দোকানগুলিতে সার্ভিলেন্স কার্যক্রম অব্যাহতভাবে চালাতে হবে। করোনা ভাইরাসের কারণে যারা কাজ হারিয়েছেন তাদের বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের সময় বাসা থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ সময় করোনা মোকাবেলায় গরিব মানুষদের সুরক্ষা নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান তিনি। কৃষকের ধান কাটতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা অংশ নেয়ায় ধন্যবাদ জানান তিনি। আমাদের অনেক পথ চলতে হবে, এখনো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। কাজে আমাদের ভয়ের কোন কারণ নেই, ভয়কে জয় আমরা ইনশাআল্লাহ করবো শেখ হাসিনার নেতৃত্বে। সরকার দলীয় নেতারা একদিকে ত্রাণ লুটপাট করছে, অন্যদিকে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মুন্সীগঞ্জের শ্রীনগর সিরাজদি খানে স্থানীয় বিএনপির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সরকারের প্রস্তুতির অভাবে দেশের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বলেও মন্তব্য করেন রিজভি। যারা নিম্ন আয়ের মানুষ তারা আজকে ভয়ঙ্কর ক্ষুধা দারিদ্রতার মধ্যে দিন যাপন করছে এবং দুর্ভিক্ষের একটা পদধ্বনি শোনা যাচ্ছে। সিরাজগঞ্জে একটি বাচ্চা মেয়ে খাবার না পেয়ে আত্মহত্যা করছে। আর সাধারণ মানুষের জন্য যে সরকারি ত্রাণ, যে ত্রাণের জন্য এই জনগণের টাকা দিয়ে ত্রাণ কিনা, সেই টাকা আজকে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে, ঘরের ভিতর থেকে, খাটের নিচের থেকে সেই ত্রাণগুলো বেরোচ্ছে, চাল বেরোচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংকটে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজধানীর কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী। ঢাকার দুই সিটি কর্পোরেশন তাদের সুরক্ষায় তেমন কোনো উদ্যোগই নেয়নি বলে অভিযোগ করছেন কর্মীরা, তবে তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করছেন কোনো কোনো ব্যক্তি ও সংগঠন। ফজলে রাব্বির রিপোর্ট। করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দি সাধারণ মানুষ, ঘরে ঘরে জমছে গৃহস্থালি বর্জ্য।
প্রতিদিনই নিয়ম করে সেসব বর্জ্য নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা কোনো সুরক্ষা ছাড়াই। ময়লা তাই ময়লা ইয়া করে তো জায়গা শেষ হয়ে ওই চিড়া আবার কিনছি এটা কিনলে না সেটা শেষ হয়েছে এটা কিনছি আবার দুটোই দিছে আর তো দেয় নাই দুটোই। রাজধানীর দুই সিটি কর্পোরেশনে কাজ করছেন 21,000 পরিচ্ছন্নতা কর্মী। সব ধরনের আবর্জনা সংগ্রহ করে সেকেন্ডারি ল্যান্ডিং স্টেশনে জমানো, সেখান থেকে এসব আবর্জনা বাছাই সবই করছেন তারা খালি হাতে পায়ে। কেউ হ্যামলেট ব্যবহার করতেছে, কেউ করোনা ভাইরাসের পোশাক ব্যবহার করতেছে। এই যে আমার দাই যে এখানে আর হাতেরটা হাতেরটা নাই তোমার দেয় না কেউ না দেয় না আমার কেউ। ঠিকাদাররা দায়সারাভাবে কিছু সুরক্ষা সামগ্রী প্রথম দিকে বিতরণ করলেও সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কোনো সুরক্ষা সামগ্রী দেয়নি বলে অভিযোগ করছেন কাউন্সিলররা। সিটি কর্পোরেশন দিব দিব বলতে আছে, কারণ এখন ঠিকাদাররা এগুলা ঠিকাদারা তারা কাজ করতে আছে ঠিকাদারে করে কিনে দিছে গুলা, এলাকা বন্ধ, তারপরে আমাদের সুইপারের সব টাকা যাইতে আছে সেগুলা। আমাদের সিটি কর্পোরেশন এখানে কিছু দেয়নি, এটা আমাদের নিজস্ব অফিস থেকে আমরা করছি। তবে মাস্ক, গ্লাভস ও পিপি নিয়ে এসব পরিচ্ছন্নতা কর্মী পাশে দাঁড়িয়েছে কিছু ব্যক্তি ও বেসরকারি সংগঠন। সিটি কর্পোরেশনকেও তাদের কর্মী বাহিনীর পাশে দাঁড়ানোর তাগিদ দিলেন তারা। খুবই আনন্দ বোধ করব যদি সিটি কর্পোরেশন আমাদের এই অভিজ্ঞতাটা আমাদের কাছ থেকে কাজে লাগায়, আমাদের যে মানে গবেষণা সবগুলো দিয়ে আমার আই ক্যান তাদের পাশে দাঁড়াবে। সুরক্ষা সামগ্রী না পেলেও রাজধানী সহ সারা দেশেই করোনাকালীন সময়ে ঝুঁকি উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন এসব কর্মীরা। ভয়ঙ্কর জীবাণুর বিরুদ্ধে চলমান এই যুদ্ধকালীন সময়ে যারা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বসবাস উপযোগী রাখছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়া তাদের এই জীবাণুর মধ্যে ঠেলে দেওয়া কতটা গ্রহণযোগ্য? ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাসের শেষ দিকে অর্থাৎ ঈদের পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার, তৈরি করা হচ্ছে প্রাথমিক রুটিন। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। সেশন জট এড়াতে এক মাসের কম সময়ের মধ্যে এই পরীক্ষা শেষ করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার প্রভাবে থমকে আছে শিক্ষা খাত। গত 18 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে গেছে এইচএসসি পরীক্ষাও। এতে উদ্বিগ্ন 11 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। পরিস্থিতি বিবেচনা করে এইচএসসির নতুন রুটিন করছে শিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে ঈদের পর শুরু হতে পারে এই পরীক্ষা। যদি মধ্য মে থেকে পরিস্থিতি উন্নতি ঘটে তাহলে আমরা মে মাসের শেষ দিকে এই পরীক্ষা শুরু করতে পারি, এবং এই পরীক্ষার বিষয়ে আমরা এ মাসের মধ্যেই একটি সম্ভাব্য রুটিনও আমরা প্রকাশ করব। প্রায় 34 দিন ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতো, কিন্তু যেহেতু এবছর পরিস্থিতি কিছুটা পার্থক্য আছে সেই কারণে আমরা পরীক্ষাটি কম সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করব। 26 কিংবা 25 দিনের মধ্যে আমরা এই পরীক্ষাটি গ্রহণ করব, এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে কোনো চাপ পড়বে বলে আমরা মনে করি না, কারণ যে বিষয়গুলিতে শিক্ষার্থীরা পরীক্ষার সময় একটি বিরতি প্রত্যাশা করে আমরা ঠিক যথাযথভাবেই সেই বিষয়গুলিকে রুটিনে এমনভাবে স্থাপন করব যেন শিক্ষার্থীদের উপরে কোনো চাপ না পড়ে। সাধারণত আগস্ট মাস থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়। এইচএসসি পরীক্ষা ও ফলাফল বেশি পিছিয়ে গেলে ভর্তিও বিলম্ব হবে, সৃষ্টি হবে সেশন জট। তাই শিক্ষার্থীদের কিছুটা চাপ হলেও পরীক্ষা দ্রুত শেষ করতে চায় শিক্ষা বোর্ড। পরীক্ষা যদি দীর্ঘ সময় নিয়ে আমরা গ্রহণ করি তাহলে পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হবে, সেখানে সেশন জটেরও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। সেই দিকটা আমাদের বিবেচনা করতে হবে। এই পরিস্থিতি যখনই উন্নতি হবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালু করতে চাই। গত 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে তৈরি হয়েছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে আর সাধারণ মানুষের অর্থে মাত্র 16 দিনে তৈরি হয়েছে এই হাসপাতালটি।
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর এমন সময় সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকজন তরুণ চিকিৎসকের উদ্যোগে চট্টগ্রামের ফৌজদারহাটে মাত্র 16 দিনে তৈরি করা হয়েছে দেশের প্রথম এই ফিল্ড হাসপাতালটি, যার অর্থ যোগান দিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের অর্থায়ন, লাবানে বিশাল শেড দিয়েছে তাদের এই বিশাল স্ট্রাকচার, আর সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে হচ্ছে এই হাসপাতালের প্রাণশক্তি। হাসপাতালটিতে মোট শয্যা রয়েছে 60টি, এর মধ্যে আইসিইউ 10টি। সার্বক্ষণিক 10 জন চিকিৎসক ছাড়াও আছেন 50 জন স্বেচ্ছাসেবী। এছাড়াও রোগীদের হাসপাতালে আনার জন্য আছে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস। আমি ফ্যামিলিতে যে সেবাটা দিব আমি চেষ্টা করব এখানে, যেন আমি আমার পর্যাপ্ত নিজের দৃষ্টিকোণ থেকে যেন সে সেবাটা দিই। স্টাডির পাশাপাশি আমি এবার আসছি যাতে এই মহামারীতে সবার পাশে থাকতে পারি, মানুষকে বাঁচানোর জন্য নিজের বিবেকের তাগিদ থেকে আমার আশা। এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় কেউ এগিয়ে আসলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, সিটি কর্পোরেশনের উদ্যোগ, আমাদের সাধারণ জনগণ যখন সঙ্গে থাকে তখন কিন্তু এগুলো কোনো সমস্যা হয় না এবং হবে না বলে আমি আশা করছি, এবং এটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার প্রয়োজন আমরা করব। অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই হাসপাতালে করোনা রোগী ছাড়াও চিকিৎসা পাবেন জ্বর সর্দি কাশিতে আক্রান্তরাও। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ে স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর পুলিশের হামলা ও লাঞ্ছিতের ঘটনায় এক এএসআই সহ 4 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। লাঞ্ছিত সাংবাদিক জানান, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানার এএসআই ফজলে রাব্বি 3 সিপাহী সহ রাস্তায় টহলে ছিলেন। করোনা সংক্রান্ত নিউজ সংগ্রহ করে অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে গাড়ি থামাতে বলে টহলরত পুলিশ। থামার সাথে সাথেই এএসআই এর নির্দেশে দুজন সিপাহী কিছু বলার আগে তাকে বেধড়ক পেটানো শুরু করেন। সাংবাদিক পরিচয় পেয়ে তাকে আরও লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ তার। পরে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহকে ঘটনার তদন্তভার দেওয়া হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে সাভারে দুধের দাম কমে যাওয়ায় ও পশু খাদ্য না পাওয়ায় চরম বিপাকে দুগ্ধ খামারিরা। এতে বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার। সাভারে গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন অনেক দুগ্ধ খামারি। দেশে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আগে এসব খামারে প্রতি লিটার দুধ বিক্রি হতো 60-70 লিটার টাকা দরে, কিন্তু বর্তমানে বাজারে দুধ সরবরাহ করতে না পারায় এসব দুধ অনেক কম দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় গোখাদ্য না পাওয়ায় উৎপাদনও কমে গেছে। এই অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন দুগ্ধ খামারিরা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড অনুমোদন 2 মাসের জন্য স্থগিত করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থগিতাদেশের মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে আমেরিকানদের চাকরির বাজার ঠিক রাখাই এই আদেশ জারির উদ্দেশ্য। ডিভি ভিসা কার্যক্রমও স্থগিতাদেশের আওতায় রয়েছে। অভিবাসন নীতি পরিবর্তনের নির্বাচনী প্রস্তুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের। এক্ষেত্রে মহামারী পরিস্থিতিকে তিনি ব্যবহার করলেন বলে সমালোচনা করেছেন তার বিরোধীরা। In order to protect our great American workers, I've just signed an executive order temporarily suspending immigration into the United States. This will ensure that unemployed Americans of all backgrounds will be first in line for jobs as our economy reopens. করোনা ভাইরাসের র্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় এর ব্যবহার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এরই মধ্যে এই সিদ্ধান্ত বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে। ভারত করোনা ভাইরাসের পরীক্ষার জন্য চীন থেকে প্রায় 10 লাখ র্যাপিড কিট আমদানি করেছে।
এসব কিটে করোনা শনাক্তকরণের চাইতে রোগীর শরীরে নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করা হয়। তবে এই ভাইরাস সংক্রমণের পর মানবদেহে অ্যান্টিবডি তৈরি হতে কয়েকদিন সময় লাগে বলে প্রাথমিক অবস্থায় র্যাপিড কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টের সঠিক ফল নাও আসতে পারে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অ্যান্টিবডি পরীক্ষার উপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছে দেশগুলোকে। এদিকে ভারতের তিনটি রাজ্য ওই কিট সঠিক ফলাফল দিচ্ছে না এমন অভিযোগ তোলার পর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ র্যাপিড টেস্ট কিট ব্যবহার স্থগিতের নির্দেশনা দেয়। তবে কিট নিয়ে এমন অভিযোগ অস্বীকার করেছে চীন। নাটোরের সিংড়া চলন মিলে ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে সিংড়া উপজেলার ছাতারদিঘি ও রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে শুরু হয় কালবৈশাখী ঝড়। এরপরেই শুরু হয় শিলাবৃষ্টি। ঘণ্টাব্যাপী স্থায়ী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতির মুখে পড়ে উঠতি বোরো ধান। চলনবিলের অন্তত 1,500 হেক্টরেরও অধিক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ময়মনসিংহে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্টডক। এরই অংশ হিসেবে বুধবার শহরের বলাশপুর এলাকায় অর্ধশত পরিবারের মাঝে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেয় সেনা সদস্যরা। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। পার্টেক্স খেলার খবর। অনলাইন নিলামে সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হলো 20 লাখ টাকায়। রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি সাকিবের রেকর্ডময় এই ব্যাটটি কিনে নেন। প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে। এই ব্যাট দিয়েই 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপ মাতিয়ে 8 ম্যাচে 2 সেঞ্চুরিতে 606 রান করেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। প্রশংসা আর সমালোচনা যেন পাশাপাশি চলে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে বলে রান আর উইকেটের ফুলছুরি। অন্যদিকে দর্শক সমর্থকদের সাথে বিবাদে জড়িয়ে পড়া, বুকিদের সাথে সখ্যতা আর নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন না দেয়া, তাতে সব সময় আলোচনায় সাকিব আল হাসান। আর ভুলের প্রায়শ্চিত্য করতে বছর জুড়ে ক্রিকেট থেকেই দূরে এখন সাকিব। করোনা ভাইরাস মহামারীতে সেই ক্রিকেটও এখন থেমে আছে। করোনা দুর্গতদের সাহায্যের জন্য সাকিব 2019 বিশ্বকাপে রেকর্ডময় ব্যাটটি তোলেন নিলামে। আগেই ঘোষণা দেওয়া ছিল যে নিলাম নিয়ে রাত 10টায় লাইভে আসবেন সাকিব। এলেনও ব্যাটটির ভিত্তিমূল্য ছিল 5 লাখ টাকা। উত্তেজনাপূর্ণ নিলাম শেষে 20 লাখ টাকায় ব্যাটটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ। সবথেকে বড় স্বপ্নটা হচ্ছে যখন ওনার কোনো বাচ্চা হবে এবং সেটা নিয়ে ওনার যে একটা প্ল্যান, আসলে আল্লাহ হয়তো এটাই চেয়েছে যে উনি পাক জিনিসটা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার সাকিব ঘোষণা দিয়েছিলেন করোনা আক্রান্তদের সাহায্যে ফান্ড গঠনের জন্য প্রিয় এই ব্যাটটি নিলামের তোলার কথা। করোনা ভাইরাস মহামারীতে থেমে আছে ক্রিকেট বিশ্ব। এই অবস্থায় করণীয় নিয়ে আজ বিকেলে সদস্য দেশগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করবে ICC। এই সভায় 12টি পূর্ণ সদস্য ও 3টি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা থাকবেন। টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ, এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা হবে এই সভায়। আগামী 18 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপ ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশের 55 জেলায় করোনা রোগী শনাক্ত, বাড়ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের কারণে রোজার পাশাপাশি ঈদের পরও সারা দেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে TCB।
করোনা সংকটে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে কাজ করছে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী। সুরক্ষায় উদ্যোগ নেই দুই সিটি কর্পোরেশনের। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে মাত্র 16 দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে নির্মিত হল দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।